ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অসাধারণ জয়ের সুখস্মৃতি নিয়ে টনটন থেকে নটিংহামে পা রেখেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এখানেই আগামীকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন টাইগাররা। এই ম্যাচে পরিষ্কার ফেভারিট পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা, তবে অজয় নয়। ঐতিহাসিক এই জয় পেতে অজিদের যে দুর্বলতাগুলো কাজে লাগাতে পারেন মাশরাফি মুর্তজারা, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। পাঁচ ম্যাচের চারটিতে জিতে সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখলেও অস্ট্রেলিয়াকে এখনও ঠিক বিধ্বংসী রূপে দেখা যায়নি। ব্যাটিংয়ের ছন্দে আছেন শুধু অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার আর স্টিভেন স্মিথ। দ্রুত এই ত্রয়কে তুলে নিতে পারলে খেলায় থাকবে বাংলাদেশ। বোলিংয়ে মিশেল স্টার্কের উপর অতি নির্ভরশীল বাংলাদেশ। বিশ্বকাপজয়ী দলের এটি আরেকটি দুর্বলতা, একজনের উপর নির্ভর করে চলা যায় না। তাকে ভালোভাবে খেলতে পারলেই হিসাব মেলাতে পারবেন টাইগাররা। জলজন্ত উদাহরণও আছে সামনে। ভারতের বিপক্ষে স্টার্কের বাজে দিনে মুখ থুবড়ে পড়েছিল অস্ট্রেলিয়া, এছাড়া ওয়েস্ট ইন্ডিজও কাঁপিয়ে দিয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। বরাবর অস্ট্রেলিয়ার ফিল্ডিং দুর্দান্ত, তবে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত এর স্ফুরণ ঘটাতে পারেননি অজিরা। চার ম্যাচে বেশ কয়েকটি ক্যাচ হাত গলে পড়ে গেছে তাদের, বাউন্ডারি লাইনে সেভাবে গুড স্টপও দেখা যায়নি, উইকেট কিপিংয়ে মিসের নজির রয়েছে। এসব ভেবে বাড়তি আত্মবিশ্বাস সঞ্চার করতে পারেন তামিম সাকিবরা। অস্ট্রেলিয়ার এই দলটিতে বিশ্বকাপানো সেই মানের কোনো স্পিনার নেই, একমাত্র বিশেষজ্ঞ স্পিনার অ্যাডাম জাম্পা। পার্ট টাইম হিসেবে স্পিন করেন গ্লেন ম্যাক্সওয়েল এবং অ্যারন ফিঞ্চ, তবে তাদের বোলিংটা ততটা কার্যকরী নয়। ব্যাট হাতে অজিদের স্পিন দুর্বলতা কাজে লাগাতে পারেন মুশফিক মাহমুদুল্লাহরা। তুলনামূলক পেসের চেয়ে স্পিনে দুর্বল অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা, তাদের চেপে ধরতে শুরুতেই আক্রমণে আনা যেতে পারে বাংলাদেশি স্পিনারদের। এক্ষেত্রে ত্রুপে তাস হতে পারেন সাকিব, মিরাজ, মোসাদ্দেকরা। এই কথা ভেবে এদিন যদি মাহমুদুল্লাহ রিয়াদ ভালো অনুভব করেন, তাহলে বেশি বল করানো যেতে পারে তাকেও। সর্বোপরি অভিজ্ঞতায় বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে অস্ট্রেলিয়া। পাঁচ টাইগার সদস্যের একসঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে খেলার অভিজ্ঞতা আছে, সেখানে বলতে গেলে এবারের অস্ট্রেলীয় দলটি আনকরা। এখনও ঠিক সেভাবে সবার মধ্যে কম্বিনেশন গড়ে ওঠেনি। ব্যাটিংয়ে বোলিংয়ে শুরুতেই ত্রাস ছড়িয়ে তাদের ঘাবড়ে দেওয়া সম্ভব। নটিংহামের ট্রেন্ট ব্রিজে বাংলাদেশ সময় বিকেল 3:30 শুরু হবে দুই দলের খেলা। এই ম্যাচে জিততে পারলে সেমিফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে যাবেন লাল সবুজের জার্সিধারীরা। চার ম্যাচে দুই জয় এক পরাজয় এবং এক পরিত্যক্তে পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে তারা।